সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশের দেশের বাইরে দিয়ে যে যেখানে আছেন, আশা করি ভালো আছেন আপনাদের। আমিও ভালো আছি। আপনার সাথে রয়ে গেছে আমি অ্যাস্ট্রোলজার প্রফেসর আবুল হাসান। আজমির ইসলাম জল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনার সাথে আলোচনা করব মেষ রাশির নারীকে নিয়ে। মেষ রাশির নারীদের বৈশিষ্ট্য, প্রেম, ধরন চলন, কর্মদক্ষতা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব। আর এই বিষয়ে পুরো পরিপূর্ণ জানতে আপনারা আমার পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। জ্যোতিষ শাস্ত্রীয় নিত্য নতুন ভিডিও সবাই আগে। তো চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। মেষ রাশির জাতিকা, 21 মার্চ থেকে 20 এপ্রিল যদি আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি অবশ্যই মেষ রাশির জাতিকা। এই মেষ রাশির জাতিকার জীবন বৈশিষ্ট্য নিয়ে এখন আলোচনা করব। আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন। জীবনের সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে পছন্দ করে মেষ রাশির নারী। সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে তাদের। সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার প্রবণতা দেখা যায় তাদের মাঝে। প্রতিটা দিন কর্মচঞ্চল করে রাখার ব্যাপারে তাদের জুড়ি নেই। কখনো কখনো নিজের ক্ষমতার বেশি কাজের ভার নিয়ে ফেলে তারা। অনেক সময় একটা কাজ শেষ না করে আরেকটি শুরু করে দেয় এই মেষ রাশির জাতিকা যারা রয়ে গেছেন তারা। জীবনের ব্যাপারে আশাবাদী হয়ে থাকেন মেষ রাশির জাতিকা। একটা ভালো কাজ করার সুযোগ পেলে তারা সেটা করে ফেলবে। এতে তার নিজের কতখানি লাভ হলো, কতখানি লস হলো সেটা নিয়ে চিন্তা করবে না সে কখনোই। নিজের মতামত জানানোর ব্যাপারে একেবারেই ঠোঁট কাটা হয়ে থাকেন মেষ রাশির জাতিকা। কখনো কখনো মেষ নারী এতই সফল হয়ে থাকে যে অন্যরাও তার মতো হতে চায় যদিও পেরে ওঠে না। প্রেমের ক্ষেত্রে মেষ নারী কেমন হয় এই বিষয়ে আপনাদের সাথে এখন আলোচনা করব। আমার পুরো ভিডিওর সঙ্গে থাকুন। মেষ রাশির প্রতীক চালিত হয় আগুনের উপাদানে। এ থেকে বোঝা যায় মেষ নারীর প্রেমও হয় তেমনি উষ্ণ। প্রেমের ক্ষেত্রে মেষ নারী নিজে উদ্যোগ নিয়ে থাকতে পারে, কিন্তু তার সঙ্গীকেও হতে হয় শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারী। সঙ্গী পুরুষের ব্যক্তিত্ব দুর্বল হলে খুব দ্রুত আগ্রহ হারিয়ে ফেলেন মেষ নারী। মেষ নারীর সাথে তর্ক হলে তেমন বিচলিত হবেন না। এতে তর্কের মাধ্যমে সম্পর্ক পোক্ত হয়ে উঠতে পারে, ভয়ের কিছু নেই। তো বন্ধুরা, এই মেষ রাশির নারীদেরকে নিয়ে ছোট্ট একটু আলোচনা করলাম। আরো অনেক বিস্তারিত আলোচনা রয়ে গেছে আমার এই ক্ষুদ্র আলোচনার মাঝে। যদি আপনাদের রাশির সাথে মিলে যায় তাহলে আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে, ভুল ত্রুটি ক্ষমা মার্জনীয়।